নমস্কার, আমি সৌমিতা দত্ত। এনআইওএস নিউজে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। DSSSB-তে কর্মী নিয়োগ, আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি। আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি। সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর, দিল্লি সাবডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার বলে দেব পদের নাম, যোগ্যতা, বয়স এবং আবেদন পদ্ধতি। পদের নাম মাল্টিটাস্কিং স্টাফ, শূন্য পদ। এই পদে মোট শূন্য পদ 567টি। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাবেন। বয়স, এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বেতন, এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 18,000 টাকা থেকে 56,900 টাকা। নিয়োগ পদ্ধতি, প্রার্থীদের টায়ার ওয়ান পরীক্ষা নেওয়া হবে, মোট 200 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাবেন। আবেদন পদ্ধতি, প্রার্থীদের প্রথমে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। যথাযথ আবেদন ফি জমা করতে হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। মহিলা, এসসি, এসটি, PWD এবং অবসরপ্রাপ্ত কর্মীদের আবেদন ফি লাগবে না। আবেদনের শেষ তারিখ, এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ 8/3/2024, রাত্রি 11:49 পর্যন্ত। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই তারিখের মধ্যে আবেদন করে নেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।